বিসিবির শর্ত মেনে নিয়ে জুয়া খেলার অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের চুক্তি বাতিল করেছেন সাকিব। ক্রিকেট পাড়ায় স্বস্তি। যার কোনো বেটিং এর সাথে কোনো সম্পর্ক আছে এরকম কারো বাংলাদেশ ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কেন বাড়ল জ্বালানি তেলের দাম? জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে জ্বালানি বিভাগকে প্রধানমন্ত্রীর নির্দেশ। ভোজ্য তেলের দাম বাড়ার ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী। নয়াপল্টনে বিএনপির ব্যাপক শোডাউন, রাজপথ দখলের নির্দেশ। রাস্তা বন্ধ করে আন্দোলনে জনগণের মন পাওয়া যায় না, মন্তব্য আওয়ামী লীগের। শুরু হলো শিশুদের করোনা টিকাদান। প্রথম দিনে দেয়া হলো 16 শিশুকে, 25 তারিখ থেকে দেয়া হবে সিটি কর্পোরেশন এলাকায় পর্যায়ক্রমে সারা দেশে। মেগা সিটি ঢাকায় অনিয়মই নিয়ম, নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে অসহায়ত্ব প্রকাশ দক্ষিণ মেয়রের। অব্যবস্থাপনার দায় চাপালেন সরকারি সংস্থাগুলোর ওপর। লঘুচাপ এখন নিম্নচাপ, উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ প্রবল বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে বরিশালে নিম্নাঞ্চল প্লাবিত, বিপাকে নগরবাসী।